নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজার গাইড ম্যাপের উদ্বোধন করা হলো। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে ডুয়ার্স কর্ণাতে স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন করলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। মালদায় গঙ্গা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে, জেলা প্রশাসন জারি করেছে লাল সতর্কতা। শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্যকে খারিজ করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় গত চার দিন ধরে বিদ্যুৎ নেই বালুরঘাটের পরানপুরে, তাই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মজয়ন্তী উপলক্ষে মেটলি ব্লকের ধূপজুড়া 2 নম্বর আইটিডিপি প্রাথমিক বিদ্যালয়ে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভুটানের ট্রাকে ওভারলোডিং করে বোল্ডার নিয়ে ফুলবাড়ি সীমান্ত হয়ে বাংলাদেশে যাওয়া বন্ধের দাবিতে ট্রাক মালিক সংগঠনের সদস্যরা মিছিল করে অভিবাসন কেন্দ্রে গিয়ে স্মারকলিপি দেন। রাজ্য সরকার ও জেলা প্রশাসনের উদ্যোগে অবশেষে 34 নম্বর জাতীয় সড়কের মালদার বাইপাস সড়ক খুলে দিতে চলেছে NHAI কর্তৃপক্ষ। আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে বোনাসের দাবিতে কাজ বন্ধ করে দিলেন শ্রমিকেরা। রাজ্যজুড়ে রেশন কার্ড সংশোধনের ও নতুন কার্ড করার সময়সীমা বাড়ালো রাজ্য সরকার, পুজোর পর নভেম্বর মাস পর্যন্ত চলবে এই কাজ। ডিজিটাল রেশন কার্ডের আবেদন ও সংশোধনের আবেদনপত্রে কালোবাজারির অভিযোগ উঠেছে ধূপগুড়িতে। পুজোর আগে রাস্তা সংস্কার করা এবং ভুটান থেকে ওভারলোডিং বোল্ডারের গাড়ির দৌরাত্ম্য বন্ধের দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটি ক্লাবকে 25,000 টাকার আশ্বাস অনুযায়ী প্রতিটি ক্লাবের সদস্যদের হাতে 25,000 টাকা চেক তুলে দিলেন জয়গাঁ SDPO লোকজন ছিরিং ভুটিয়া। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। রাজ্যজুড়ে রেশন কার্ড সংশোধনের ও নতুন কার্ড করার সময়সীমা বাড়িয়ে দিল রাজ্য সরকার। বুধবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডেবরা অডিটোরিয়ামের প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেন, এখনও বহু মানুষের রেশন কার্ড সংশোধনের কাজ বাকি রয়েছে, তাই পুজোর পরও নভেম্বর মাস পর্যন্ত এই কাজ চলবে। রাজ্য জুড়ে রেশন কার্ড সংশোধনের ও নতুন কার্ড করার সময়সীমা বাড়ালো রাজ্য সরকার। এতদিন ঘোষণা করা হয়েছিল শুক্রবার পর্যন্ত রেশন কার্ড সংশোধন করা যাবে, কিন্তু বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডেবরা অডিটোরিয়ামের প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেন, এখনও বহু মানুষের রেশন কার্ড সংশোধনের কাজ বাকি রয়েছে, তাই সরকার আরও সময়সূচি বাড়াবে, পুজোর পরও নভেম্বর মাস পর্যন্ত এই কাজ চলবে। তিনি আরও বলেন, অনেকে আছেন 2 টাকা কেজি চাল পান, আবার কে কো অর্ধেক দামে চাল পান, আবার অনেকে রেশন তোলেন না, শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে বাঁচিয়ে রেখেছেন। এর প্রকৃত তথ্য আমাদের হাতে আসলে ভালো হয়। যারা রেশন তুলছেন না তাদের জন্য বরাদ্দ রেশন সামগ্রী কেন ডিলারকে খেতে দেব, এটা বাদ গেলে সেই টাকা রাজ্যের অন্য উন্নয়নমূলক কাজে আসবে। তিনি পরামর্শ দেন, যারা রেশন নিয়মিত তোলেন তাদের জন্য থাকবে এক রঙের কার্ড, আর যারা রেশন তোলেন না তাদের জন্য অন্য রঙের কার্ড করতে। আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে বোনাসের দাবিতে কাজ বন্ধ করে দিলেন শ্রমিকেরা। আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে বোনাসের দাবিতে কাজ বন্ধ করে দিলেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, চুক্তি মতো 18.50% বোনাস পূজোর আগে দিতে চাইছেন না মালিক পক্ষ। পূজোর আগে 13% ও পূজোর পরে বোনাসের বাকি অংশ দিতে চাইছেন মালিক পক্ষ। চুক্তি মতো 18.50% বোনাসের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের। আজকে কি নিয়ে ডেপুটেশন দিলেন? আজকে আমাদের ডেপুটেশন দেওয়া হলো, প্রতি বছর যেরকম আমরা পুজোর আগে বোনাস পাই, হ্যাঁ, সেই বোনাসটা আমাদের প্রতি বছর পূজার আগে হয় সেটা কলকাতায় ফসলা হয়। এবারও কিন্তু সেই মতে কলকাতায় ফসলা হলো, হ্যাঁ, কলকাতায় ফসলা হওয়ার পরে 18.5% মানে 18.5% ফসলা হলো। সেই টাকাটা আমরা পুজোর আগে, দুর্গাপুজোর আগেই এক কিস্তিতে পাই, কিন্তু এখানে ম্যানেজমেন্ট কোম্পানি বলছে যে বোনাসটা এবার 2 কিস্তিতে নিতে হবে, একটা হলো 13% আর বাকিটা 25 ডিসেম্বরের আগে আপনাকে 5.5% দিব। কিন্তু এখানকার আমাদের যে বক্তব্য, আমাদের যে কথা যে আমরা 2 কিস্তিতে বোনাস নিব না, দিলে আপনারা এখনই দিন, নাহলে নিব না। আপনারা কতদিন থেকে টাকা পাচ্ছেন না বোনাস টাকা? হ্যাঁ, আমাদের তো এই যে ফিলালে এই জিনিসটা আলোচনা হচ্ছে। আচ্ছা, তারপরে কালকে একটা দেওয়ার ডেট ছিল, ওইটা হইলো না, আমরা মানে মজদুর মানে মানি নাই। আচ্ছা,
আজকেও আমরা কাজ হরতাল করে ওই বোনাসের আন্দোলনে ছিলাম যে আমাদের যত আমরা কাজ করা কর্মীরা আছি যে আমরা একবারে বোনাসটা নিব, আমরা দুই পার্ট নিব না, এই জন্য আজকে আমরা কাজ বন্ধ করলাম। আর মানে কিস্তি আমরা মানে মানে দুই পার্ট নিব না কিস্তি। পুজোর আগে জয়গাঁর বিহার রাস্তার সংস্কার সহ ভুটান থেকে ওভারলোডিং গাড়ির দৌড়াতো বন্ধের দাবিতে জয়গাঁ থানা ও জেডি অফিসে লিখিত অভিযোগ জয়গাঁ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ভারত ভুটানের যোগাযোগের একমাত্র সড়ক জয়গাঁ হয়ে যায়, আর এই সড়ক খানা খন্দরে ভরা দীর্ঘ সময় ধরে। সড়কটি এতই বেহাল হয়ে পড়েছে যে 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আধা ঘন্টার সময় লাগে, সাথে মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটছে। এই অবস্থা দেখে অবশেষে সামনে এলো জয়গাঁ 2 নং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃবর্গরা। পুজোর আগে রাস্তা সংস্কার করা এবং ভুটান থেকে ওভারলোডিং বোল্ডারের গাড়ির দৌরাত্ম বন্ধের দাবিতে লিখিত জানিয়েছে জয়গাঁ থানা ও জেডিএ কার্যালয়। মাঝে মধ্যে এশিয়ান হাইওয়ে দ্বারা অস্থায়ী রাস্তা সংস্কার করলেও ভুটান থেকে কয়েকশত বোল্ডার বোঝাই ওভারলোডিং লরির দৌড়তে ফের বেহাল হয়ে পড়ে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে নিজের দাবি জানান জয়গাঁ 2 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস। জয়গাঁও মে জো রাস্তা ঘাট কা জো অসুবিধা হোকে হাম লোগ কা ইস জয়গাঁও কো বাসিন্দা কো বহুত তারা কা অসুবিধা হো রাহা হ্যায়, ইসকে লিয়ে আপ লোগ কো বুলায়া হ্যায় আজ কি থোড়া মেসেজ করনে কে লিয়ে কি ইয়ে রাস্তা থোড়া মরমত করতে লিয়ে হামলোকে ডিএম সাহেবকে ভি চিঠি দিয়া হুয়া হো রাস্তা ইস তরহ সে খারাপ হুয়া হ্যা না গাড়ি ঢঙ্গ সে চল সকতা না ইনসান ঠিক সে চল সকতা ইসকা কারণ সে বহুত অসুবিধা হো রা হামলোগ কা জয়গাঁও মে জো হামলোগ কা জনতা কো অসুবিধা জো হো রা হিসকে লিয়ে ডিএম সাহেবকে হামলোগে অলরেডি চিঠি কিয়া হুয়া হ্যাঁ, ইসি কে সাথ সাথ মে হামলোগে জয়গাঁও থানে মে ভি এক চিঠি কিয়া হুয়া হ্যা। জয়গাঁও কা চিঠি ইয়ে জয়গাঁও থানা কা চিঠি জো কি ভুটান সে জো ভি বড় বড় গাড়ি আতা হুসমে বহু সারা ওভারলোড মাল লেকে আ রা হুস ওভারলোড কা কারণ সে রাস্তা একদম খারাপ হো রা হ্যায়। আজ হামারে সরকার বহুত কুছ পয়সে দিয়া হুয়া হ্যায় জনতা কো সুবিধা করনে কে লিয়ে, লেকিন ইহি সহি ঢঙ্গ সে কিতনা জগা মে কাম নেই হোনে কা কারণ সে হামারা জনতা কো অসুবিধা হো রা হ্যায়, ইসকে লিয়ে হাম লোক ये 2-4 দিন কা সময় দিয়া হুয়া হ্যায় উন লোক কো, অগর সময় কা অনুসার কাম অগর ঢঙ্গ সে টাইম মে নেই হুয়া অর জনতা কো সুবিধা নেই মিলা তো হাম লোক ইস পার্টি কা থ্রু সে হাম লোক আন্দোলন করেঙ্গে অর রাস্তা জাম করনে কা হাম লোক একটু রাস্তা মে হাম লোক উতারেঙ্গে। রাস্তা বার বার কি খারাপ হো রা হ্যায়? রাস্তা খারাপ হোনে কা কারণ ইয়ে হ্যায় কি ভুটান কা জো ওভারলোড বোল্ডার যা রা হ্যায় তো ইসি কারণ সে রাস্তা জিতনা বনাতে যা রা হ্যায় উতনা খারাপ হতে যা রা হ্যায়, তো ইসকে লিয়ে আবি ইয়ে পূজা ভর হামলোগ কা রাস্তা বহুত আচ্ছা সে হোনা চাইয়ে আর উতনা তক ইয়ে ভুটান কা জো ওভারলোড বোল্ডার হ্যায় উসকো আন্ডারলোড করনা পড়েগা বলকে হামলোগ জয়গাঁও থানা মে চিঠি দিয়া হুয়া হ্যায়। আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে আলিপুরদুয়ার থানাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আসন্ন দুর্গাপূজার গাইড ম্যাপের উদ্বোধন করা হলো। আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে আলিপুরদুয়ার থানাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আসন্ন দুর্গাপূজার গাইড ম্যাপের উদ্বোধন হলো। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ও আলিপুরদুয়ার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর পূরণ শর্মা সহ বিশিষ্টজনেরা। এদিন আলিপুরদুয়ার শহরের 35টি ক্লাব ও প্রতিষ্ঠানকে সরকারি অনুদান 25,000 টাকা চেক তুলে দেওয়া হয়। মহিলা পুজো কমিটিগুলোকে সরকারি অনুদান 30,000 টাকা চেক প্রদান করা হয়। আলিপুরদুয়ার শহর ও সংলগ্ন এলাকায় 145টি পুজো হচ্ছে। পুজো উপলক্ষে একটি গাইড ম্যাপও প্রকাশ করা হয়। পুজো কমিটিগুলো যাতে প্রশাসনের করা নিয়ম নীতিগুলি পালন করে সে ব্যাপারেও আলোকপাত করা হয়। এছাড়া আলিপুরদুয়ার শহরে কর্মরত সাংবাদিকদের কাজের সুবিধার জন্য প্রেস জ্যাকেট প্রদান করা হয়। আমাদের ট্রান্সফরমার
বিকল হয়ে যাওয়ায় গত চার দিন ধরে বিদ্যুৎ নেই বালুরঘাটের পরানপুর এলাকায়। এই বিষয়টি বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন পরানপুর, বেপাতা দপ্তরের আধিকারিকরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। গরম ও অন্ধকারে ডুবেছে এলাকা। প্রতিবাদে বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তা নামলো গ্রামবাসীরা। এদিন সকাল থেকে পরানপুরে বালুরঘাট গাজল 552 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বাসিন্দারা। ঘটনার দীর্ঘ 2 ঘন্টা অতিক্রম হলেও এলাকায় দেখা মেলেনি কোনো পুলিশ বা বিদ্যুৎ আধিকারিকের। যে ঘটনাকে ঘিরে আরো ক্রুদ্ধ হয়ে ওঠে বিক্ষোভকারীরা। গ্রামবাসীদের অভিযোগ, টানা 4 দিন ধরে ট্রান্সফরমার বিকলে এলাকা অন্ধকারে ডুবে থাকলেও তা মেরামত করতে আসেনি কোনো দপ্তরের কর্মীরা। ঘটনা জানিয়েও একাধিকবার দপ্তরে ফোন করবার পরেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। যদিও এদিন দীর্ঘক্ষণ পর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এলাকায় পৌঁছে সমস্যার সমাধানের আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaina. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलाम आज के 20 तारीख तो खबरें। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিয়োজিত বিভাগের দ্বারা ডুয়ার্স কর্ণাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন করলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত বিভাগের উদ্যোগে এদিন ডুয়ার্স কর্ণাতে স্বনির্ভর গোষ্ঠী দ্বারা উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। এই প্রথম ডুয়ার্স কর্ণাতে স্বনির্ভর গোষ্ঠীর এ ধরনের বিপণী উদ্বোধন হলো। খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, কিন্তু তাদের উৎপাদিত পণ্যের বাজার নেই। যাতে বাজার মিলে সে ব্যাপারে জেলা প্রশাসন সাহায্য করবে। জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, জেলার ডুয়ার্স কর্ণাতে একটি আউটলেট চালু হলো, আগে ব্লকে হয়েছে। অনেক লোক এখানে আসেন, তারা এখান থেকে জিনিসপত্র কিনবেন। এখানে উল্লেখ, আলিপুরদুয়ারে 17,000 স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। বেশ কিছু গোষ্ঠী নানা ধরনের হাতের কাজ করেন। কিভাবে আমরা ওর আপনাদের ইনকাম বেশি হয় ওর, কিভাবে আপনাদেরকে প্রমোট ট্রেনিং মেনিং করে ওর আর্থিক সহযোগ করে আপনাদের, ওর মেশিন মেশিন কিছু কিনে দিয়ে দিতে, তো সেগুলো আমরা একটু সিদ্ধান্ত নিয়েছি এখানে। তো ব্লক ব্লকের থেকে অলরেডি আপনারা জানেন, অলরেডি আমাদের সব ব্লকেই উদ্বোধন হয়ে গেছে। তো খুব আমি যে ফিডব্যাক পেয়েছি, আমি তো দেখছি খুব সাকসেসফুল, প্রত্যেক ব্লকতেই চলছে আপনাদের যে SHG আউটলেট যে বলতে পারি আমরা, খুব সুন্দর চলছে। আজকে আমরা দুয়ার্স কন্যাতে যেহেতু DM অফিস আছে, অন্যান্য
অফিস আছে এখানে, এটা এখানে দরকার ছিল, সেই জন্য আমরা অনেকদিন থেকে চেষ্টা করছিলাম কি দ্বারস্কন্যাতে বি এটা একটু আপনাদের একটু এসএসজি আউটলেট দরকার আছে, যেখানে কিন্তু অনেক লোকজন এখানে তো নানা রকম কাজ নিয়ে আসে, তো আগে কিছু পছন্দ হলে এখান থেকে সরাসরি কিনে নিতে পারে। দ্বারস্কন্যাতে একটি আউটলেট চালু হওয়ায় খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বলেন কি সমস্যা হচ্ছে আপনাদের এখানে বা কি সুবিধা হবে? জেলা প্রশাসন এখানে কেন্দ্র করছে, তাতে কতটা লাভবান হবে? আপনারা কি তৈরি করছেন, কি সমস্যা হচ্ছে? তো এই কতজন কাজ করছে আপনারা? আমাদের তো মোটামুটি ডিজিটাল রেশন কার্ডের আবেদনপত্র ও সংশোধনের আবেদনপত্রে কালোবাজারের অভিযোগ উঠেছে ধূপগুড়ি শহরে। ডিজিটাল রেশন কার্ডের আবেদন ও সংশোধনের আবেদনপত্রে কালোবাজারির অভিযোগ উঠেছে ধূপগুড়িতে। জানা গেছে, অনেকেই ব্লক অফিস থেকে ফর্ম না পেয়ে অফিসের বাইরে জেরক্সের দোকান থেকে টাকা দিয়ে আবেদনপত্র কিনছেন। আরও অভিযোগ, অনেকের পরিবারে একাধিক সদস্য রয়েছে, সেই ক্ষেত্রে অফিস থেকে একটি মাত্র ফর্ম দিয়ে বাকিগুলি জেরক্সের দোকান থেকে নিতে বলা হচ্ছে। আর সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী গ্রামের গরিব মানুষের কাছে মোটা টাকার ফর্ম বিক্রি করছে। ধূপগুড়ি গাদম অঞ্চলের বাসিন্দা জানান, সরকারিভাবে ফ্রিতে আবেদন পত্র পাওয়ার কথা থাকলেও সেখানে না পেয়ে বাইরে থেকে কিনে নিতে হচ্ছে, উপায় নেই, তাই বাধ্য হয়ে আমার মতো অনেকেই এই সব জেরক্সের দোকানে ভিড় জমাচ্ছেন। কত বললো মানে ফর্মের দাম 10 টাকা না লিখতে টাকা চাইতো? ফর্মের দাম 10 টাকা। এটা সরকারি ফর্ম, বাইরে থেকে কিনবেন কেন? ওটা তো লাইন যা লাইন প্রচুর লাইন, তো এত লাইনের মধ্যে ফর্ম নেওয়াটা তো মানে মানে এটা মানে কালোবাজারি হচ্ছে ফর্ম নিয়ে। হ্যাঁ, ফর্মের তো এটা কি হলো, কালোবাজারি হচ্ছে। ডিজিটাল ফর্ম করে যদি জেরক্স করে নেই 5 টাকা নিচ্ছে, আর যদি বেশি করে নেই 2 টাকা করে নিচ্ছে, আর ফর্ম কিনতে গেলে এখানে এক্সট্রা 10 টাকা করে নিচ্ছে। ফর্ম কিনবেন কেন? এটা সরকারি ফর্ম, ফর্ম তো কিনতে হবে। তো ফর্ম দিচ্ছে না ওরা, কারা দিচ্ছে না? এখান থেকে ফর্ম দিচ্ছে একটা করে হাতে, যদি আমরা চাচ্ছি আমাদের ফ্যামিলিতে 8 জন লোক একটা করে ফর্ম দিচ্ছে বা 2টা দিচ্ছে, বলতেছে কি জেরক্স করে নাও, এইরকম জেরক্স তো এরা এখানে করে দিচ্ছে না। আর যদি মানে জেরক্স করলে 2 টাকা, কিনলে পরে 10 টাকা, মানে কারণে আসছিলেন আজকে ফর্ম নিতে? কিসের ফর্ম? অফিস থেকে ফর্ম পেয়েছেন? কোথা থেকে ফর্ম পেলেন? মানে বিনা পয়সা পেয়েছেন নাকি? নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, আমরা কাউকে জোর করে বিক্রি করছি না, কেউ যদি ভেতরে ঠিক পরিষেবা না পেয়ে আমাদের কাছে আসে তাহলে আমাদের কি দোষ? মানে মানুষের সুবিধার জন্য এরকম কত লোক আসছে আপনার ফর্ম নিতে এখন পর্যন্ত? যদিও এইসব অভিযোগ মানতে নারাজ ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, তিনি বলেছেন এইরকম কোনো অভিযোগ নেই, পেলে ব্যবস্থা নেওয়া হবে, কারো কাছে কোনো অভিযোগ থাকলে আমাদের জানান, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। গেটের বাইরে বিক্রি হচ্ছে, এটা সরকারিভাবে বিনামূল্যে পাওয়ার কথা, কি বলবেন? আমরা এখান থেকে হাজার হাজার ফর্ম বিক্রি করতেছি, গ্রাহকরা আজ পর্যন্ত কেউ বলেনি, অভিযোগ করেনি যে আমরা বাইরে থেকে ফর্ম কিনে নিচ্ছি বা বিক্রি হচ্ছে। অভিযোগ আসলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, আমরা তো সেই অভিযোগ পাইনি এখন। দুর্গাপূজা উপলক্ষে রাজ্য সরকারের তরফে প্রতিটি ক্লাবকে 25,000 টাকার সাহায্য। এদিন জয়গা এসডিপিও ক্লাব কমিটির হাতে 25,000 টাকা চেক তুলে দিলেন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটি ক্লাবকে 25,000 টাকার আশ্বাস অনুযায়ী বৃহস্পতিবার জয়গার এক বেসরকারি হোটেলে সেফ ড্রাইভ সেফ লাইফের থিমের অনুষ্ঠান করে প্রতিটি ক্লাবের সদস্যদের হাতে 25,000 টাকা চেক তুলে দিলেন জয়গার এসডিপিও লোকজন ছিরিং ভুটিয়া। সাথে ছিলেন জয়গার ট্রাফিক ওসি চঞ্চল ঘোষ, সাব ইন্সপেক্টর আকিব খান। জয়গার এসডিপিও লোকজন ছিরিং ভুটিয়া জানান, আজকে আমাদের জয়গার থানার অন্তর্গত আমাদের এখন যত বড়ো পূজার যারা কমিটি তাদেরকে ডেকে এখন সরকার থেকে যেটা গ্র্যান্ট আমাদের পুজোর যে ফাইন্যান্সিয়াল গ্র্যান্ট আছে ওনাদেরকে এখন প্রদান করা হলো। আজকে প্রত্যেকের পূজা কমিটিকে ছোট মানে যত লাইসেন্স পূজাতে তাদেরকে 25,000 ইচ চেক দিয়ে প্রদান করা হয়েছে। নিশ্চয় সাথে এটা আমাদের আগে থেকে পুজো মিটিংয়ে সব থানা লেভেলে করাই হয়েছিলো, তখন সবাইকে বলা পূজা কমিটিকে মিটিংয়ে সবাই বলা হয়েছে। বিশেষ করে এবার আমি আবার পূজা কমিটিকে রিমাইন্ড করলাম, রিকোয়েস্টও করলাম, বিশেষ এখন বেসিক জিনিসগুলো আছে আমাদের ইয়ে পুজো প্যান্ডেলে ইনস্টলেশন অফ সিসিটিভি কম্পালসারি, তারপরে এক্সিট এন্ট্রি পয়েন্টটা সেপারেট, তারপরে এক্সিটটা বড়ো, তারপরে যে ইলেকট্রিশিয়ান যে কানেক্ট যে ফিটিংটা আছে ওটা লাইসেন্স ইলেকট্রিশিয়ান দিয়ে করার, তারপরে ফায়ার ইকুইপমেন্টগুলো সাফিসিয়েন্ট রাখার, এইসবগুলো বেসিক বিষয়। এখন টোটাল আমাদের যে লাইসেন্স পুজোর যে লিস্ট যেটা আমরা গত বছর যেটা ছিল তাদের টোটাল 26 জায়গা আর হাসিমারা মিলে 26টা আছে, আর উমেন পূজা আছে লেডিস পূজা ওটা দুটো টোটাল 28টা। অপরদিকে ক্লাব সদস্য দুর্গাপুজো উপলক্ষে আর্থিক সাহায্য পেয়ে খুবই খুশি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। থেকে আজকে আমাদের এই রাজ্য সরকার থেকে আমাদের জয়গার পুলিশ স্টেশন এসডিপিও থেকে 25,000 টাকার চেক আমাদের প্রত্যেক সদস্যদের চেক হাতে তুলে দিচ্ছে। আমাদের কমিটির নাম হচ্ছে জয়গার থানা পুলিশ স্টেশনের দুর্গাপুজো মার্কেট দুর্গাপুজো কমিটি দিয়ে সদস্যপত্র চেক মিলা হয় এসডিপিও সাহেব দিয়ে 25,000 টাকা চেক লাল গভর্নমেন্ট কে তরফ সে 25,000 আর জো মিলা গভর্নমেন্ট কে তরফ সে আচ্ছা হয়। রাজ্য সরকার ও জেলা প্রশাসনের উদ্যোগে অবশেষে 34 নম্বর জাতীয় সড়কে মালদার বাইপাস সড়ক খুলে দিতে চলেছে NHAI কর্তৃপক্ষ। রাজ্য সরকার ও জেলা প্রশাসনের উদ্যোগে অবশেষে 34 নম্বর জাতীয় সড়কের মালদার বাইপাস সড়ক খুলে দিতে চলেছে NHAI কর্তৃপক্ষ। পুজোর মাস অক্টোবরের 2 তারিখ থেকে বাইপাস সড়ক চালু হয়ে যাওয়ার কথা জানিয়ে দিয়েছে NHAI মালদা কর্তৃপক্ষ ও ফেডারেশন অফ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সুনীল সরকার। দীর্ঘদিন ধরেই মালদা শহরে যানজট পরিস্থিতি নিয়ে বাইপাস সড়ক চালুর দাবি জানিয়ে আসছিল জেলার বণিক মহল, এমনকি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও জেলা তৃণমূল নেতৃত্ব পৃথকভাবে বাইপাস সড়ক চালু দাবি নিয়ে NHAI কর্তৃপক্ষকে ডেপুটেশন দেয়। কয়েকবার NHAI কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন বৈঠক করে সম্প্রতি প্রশাসনিক বৈঠকের পরই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 2 অক্টোবর থেকে বাইপাস সড়কের একটি লেন চালু করে দেওয়া হবে, চলাচল করবে ছোট বড় সমস্ত যানবাহন। এ বিষয়ে মালদা জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, শুক্রবার থেকে বাইপাস সড়কে ছোট যানবাহন চালু হয়ে যাওয়ার কথা, পাশাপাশি 2 অক্টোবর থেকে আপাতত বাইপাস সড়কের একটি লেন দিয়ে সমস্ত রকমের যানবাহন চলাচল করবে এমনটাই জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কাজ থমকে গেছে, কি করবেন এই ব্যাপারে? এই নিয়ে আমি সবার আগে তো আমাদের সবে বা আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়াকে আমি শুভেচ্ছা জানাবো, দুর্গাপূজার সবাইকে অভিনন্দন জানাবো। আমি মালদা বাইপাস নিয়ে যে ডিসকাস হয়েছে আমি একটু আগে HCC-র গ্রুপ PM-এর সঙ্গে ডিসকাস করেছি, লোকাল ম্যানেজমেন্টের সারা সকালবেলা কথা বলেছি। আমার কাছে যা ইনফরমেশান আছে 3 দিন বৃষ্টির জন্য ওদের কাজ বন্ধ হয়েছে, আদার্স আমি সব রকম মিটিং করে আমি গিয়ে জানতে পেরেছি DM সাহেব থেকেও আমি এই পশ্চিমবা DM সাহেব আমাকে জিজ্ঞাসা করবে। মানে এটাই আমি মালদা বাসীদের জন্য বা আমাদের উত্তরবঙ্গ সারা পশ্চিমবঙ্গের আসাম গুয়াহাটি এই যে জানতে পারলে অসুবিধা হচ্ছে, আশা করছি আমি 1 তারিখ থেকে 1 তারিখে বিকালে বা 2 তারিখে সকালের মধ্যে রোড এক সাইড চালু করে দেবে। এদিকে মালদা বণিক মহলের তরফ থেকে উজ্জ্বল সাহা জানিয়েছেন, বাইপাস রোড চালু করা নিয়ে কয়েকদিন আগেই আমরা বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছি, NHAI কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়েছি, এখন প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি 2 অক্টোবর থেকে বাইপাস রোড চালু করে দেওয়া হচ্ছে, এতে আমরা খুশি। বাইপাস রোড চালু হলে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবসায়ীদের অনেকটাই সুবিধা হবে। স্বাভাবিক কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত, আমাদের দাবি মেনে যদি আগামী 2 তারিখ
এনএইচ কর্তৃপক্ষ মালদা বাইপাস খুলে দেয় আমরা অত্যন্ত আনন্দিত হব এবং এনএইচ কর্তৃপক্ষকে আমরা সাধুবাদ জানাব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো অখিল সরকারের রিপোর্ট। এই নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaina. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलाम आजकेर विस्तारित खबरे। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মেডলি ব্লকের 2 নম্বর আইটিডিপি প্রাথমিক বিদ্যালয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মজয়ন্তী উপলক্ষে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্ণ পরিচয়ের স্রষ্টার জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন স্কুলে 7 দিন ধরে চলছে নানা অনুষ্ঠান। তারই অঙ্গ হিসেবে এদিন মেডলি ব্লকের ধূপচূড়া 2 নম্বর সিএস ইন্ডং টিজি আইটিডিপি প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পড়ুয়ারা নাচ ও আবৃত্তি পরিবেশন করে, বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা সভা হয়। ইন্ডং টিজি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিনু মুন্ডা, শিক্ষক তাপস গুপ্তা, নীতা চক্রবর্তী, রীনা মহালি, অভিষেক তামাং। ধূপজোড়ার প্রাথমিক স্কুলের অনুষ্ঠানে প্রধান শিক্ষক তারক রায় চৌধুরী সহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পড়ুয়াদের পুরস্কার দেওয়া হয়। এর পাশাপাশি পূর্ব বাতাবাড়ি সিএম উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে প্রবন্ধ লেখার প্রতিযোগিতাও হয়। প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্যকে খারিজ করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এক সাংবাদিক বৈঠক করে তিনি জানালেন, রাজ্যপালের ডাকা বৈঠকে আমাকে আমন্ত্রণই করা হয়নি। শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্যকে খারিজ করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এক সাংবাদিক বৈঠকে তিনি বললেন, রাজ্যপালের ডাকা বৈঠকে আমার আমন্ত্রণ ছিল না। সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেছিলেন, আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও আমি নাকি অনুষ্ঠানে আসিনি, কিন্তু আমাকে আমন্ত্রণই জানানো হয়নি। আমন্ত্রণ সংক্রান্ত সঠিক তথ্য হয়তো রাজ্যপালের কাছে নেই, রাজ্যপালের দপ্তর থেকে হয়তো সঠিক তথ্য পরিবেশন করা হয়নি। পর্যটন মন্ত্রী জানান, একমাত্র ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অনুষ্ঠানে তিনি নিমন্ত্রিত ছিলেন, কিন্তু দলীয় কিছু কাজের জন্য সেখানে যেতে পারেননি। এ কথা আগেই আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছিল। রাজ্যপালও এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন, তাই এই অনুষ্ঠানে আমার না থাকা নিয়ে রাজ্যপালের প্রশ্ন তোলা ঠিক নয়। মহামান্য রাজ্যপাল এসেছিলেন শিলিগুড়িতে, তিনি দুটো প্রোগ্রাম করেছেন। একটা ছিল আইসিসি নর্থ বেঙ্গল চ্যাপ্টারের ইনোভেশন সেরামনি, এবং সাথে তিনি আরও কিছু প্রোগ্রাম করে থাকতে পারেন। আরেকটা
আর হিস এক্সেলেন্সি গভর্নর, তিনি বিভিন্ন জনপ্রতিনিধি এবং পলিটিক্যাল পার্সোনালিটিকে ডেকেছিলেন এবং একটা প্রেস মিট করে। খুব দুর্ভাগ্যের বিষয়, আমরা সবসময় হায়েস্ট এস্টিমেশনে দেখি, আর রাজ্যের গভর্নরকে, তিনি কনস্টিটিউশনাল হেড অফ দি স্টেট, তাকে আমরা দেখি। তিনি কালকে যেটা বলেছেন যে ঢাকা সত্র মন্ত্রী আসেনি, দিস ইজ ভেরি আনফর্চুনেট স্টেটমেন্ট মেড বাই অনারেবল গভর্নর। তিনি রাজভবন থেকে যে মিটিং ডাকা হয়েছিল, সে মিটিংয়ে রাজ্যের মন্ত্রী হিসেবে, শিলিগুড়ির অধিবাসী হিসেবে, অথবা ডাকবাম ফুলবাড়ির বিধায়ক হিসেবে, যে ডাকবাম ফুলবাড়ি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত, জলপাইগুড়ি জেলার অন্তর্গত, কিন্তু শিলিগুড়ি পুরসভা 14টা ওয়ার্ডও তার মধ্যে অন্তর্গত, সেই মিটিংয়ে তিনি আমাকে ডাকেননি রাজভবন থেকে। এটা তিনি যখন বক্তব্যটা রাখছেন, দয়া করে মাননীয় রাজ্যপাল, তিনি রাজভবনে তাদের ইনভাইটি পার্সেন্সকে লিস্টটা একটু যদি তার অফিসাররা চেক করে তাকে সঠিক তথ্য দেয়, তাহলে এই ধরনের প্রশ্নের অবতারণা করার কোনো প্রয়োজন ঘটে না। ভুটানের ট্রাকে ওভারলোডিং করে বোল্ডার নিয়ে ফুলবাড়ির সীমান্ত হয়ে বাংলাদেশ যাওয়া বন্ধের দাবিতে এদিন ট্রাক মালিক সংগঠনের সদস্যরা মিছিল করে অভিবাসন কেন্দ্রে গিয়ে আধিকারিকদের দিল স্মারকলিপি। ভুটানের ট্রাকে ওভারলোডিং করে বোল্ডার নিয়ে ফুলবাড়ির সীমান্ত হয়ে বাংলাদেশে যাওয়া বন্ধের দাবিতে ফুলবাড়ি ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অভিবাসন কেন্দ্রে আধিকারিককে স্মারকলিপি দিল। এদিন ফুলবাড়ি মোড়ে উত্তরবঙ্গের 8টি জেলা থেকে আসা বিভিন্ন ট্রাক মালিক সংগঠনের সদস্যদের উপস্থিতিতে একটি সভা হয়। এরপরে ট্রাক মালিক সংগঠনের সদস্যরা মিছিল করে অভিবাসন কেন্দ্রে গিয়ে স্মারকলিপি দেন। জানা গিয়েছে সীমা শুল্ক দপ্তর 30 সেপ্টেম্বর ট্রাক মালিকদের সঙ্গে বৈঠক করবে। এই যে ওভারলোড আসছে, সেই ওভারলোডকে বন্ধ করতে হবে, এবং আমাদের ইন্ডিয়ান গাড়ি যেগুলো বন্ধ হয়ে আছে 2 মাস থেকে, সেই ইন্ডিয়ান গাড়িগুলোকে চালাতে হবে, নাহলে প্রচুর পরিমাণে আমাদের যে সাধারণ মানুষ যারা ট্রাকের মালিক, তারা কিস্তি দিতে পারছে না। তাদের যা পরিস্থিতি, সামনে পুজো মহা উৎসব আমাদের দুর্গাপূজা বা হিন্দুদের, এই অবস্থায় আমাদের যা পরিস্থিতি ট্রাক মালিকদের, মানে ভয়াবহ অবস্থা। এরা কিছু লোক অবৈধভাবে ভুটান গাড়ি ঢুকাচ্ছে, কেউ প্রতিবাদ করছে না। এখানে বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে সবাই জড়িত, অনেক লোক বর্ডারে জড়িত, সেই জন্য আজকে এই অবস্থা, আজকের পরিস্থিতিটা এই ভয়াবহ অবস্থা হয়েছে। আমাদের ইন্ডিয়ান গাড়ির মালিকরা আজকে দূর অবস্থায় পড়ছে। আমি চাই যে, এবং ডিএম এর কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি, এবং আমরা ইয়ের কাস্টমের কাছেও জমা দিয়েছি, এবং আমরা ওভারলোডের জন্য এমবিআইকে দিয়েছি, সবাইকে দেওয়া হয়েছে। কিন্তু আমি এমবিআইয়ের কাছে একটা কথা পৌঁছাতে চাচ্ছি যে এমবিআইকে পরপর 3 বার দেওয়া হলো, তা সত্ত্বেও এমবিআই কেন এর মানে ব্যবস্থা নিচ্ছে না? এমবিআই জানা সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছে না। 2-1টা গাড়ি ধরে যেগুলো গাড়িতে মান্থলি দিচ্ছে না, সেই সব গাড়িকে তারা ধরছে, যেসব গাড়ি মান্থলি দিচ্ছে সেসব গাড়িকে ধরা হচ্ছে না, ধরে নিয়ে 5-6টা গাড়ি ধরে আবার ছেড়ে দিচ্ছে, ওদের হচ্ছে এই অবস্থা। আমরা একটা কপি জমা করলাম, আমাদের যে বর্তমান যে পরিস্থিতি হয়ে রয়েছে, গাড়ি ঘোড়া চলছে না, ইন্ডিয়ান গাড়ি টোটাল বন্ধ, প্লাস পরশু দিন একটা ইনসিডেন্ট এখানে ঘটে, ভুটান গাড়ি একটা স্থানীয় লোককে মেরে ফেলেছে, অলরেডি ধাক্কা মেরেছে, উনি গুরুতর আহত এবং নার্সিংহোমে অ্যাডমিট। তো আমরা ওনাদেরকে ডিমান্ড দিয়েছি যে আন্ডারলোড করতে লাগবে, ইন্ডিয়ান গাড়ি চালাতে লাগবে, আর নেক্সট যে উনি ওনারা 30 তারিখ মিটিং ডেকেছেন, সেই মিটিংয়ে আমাদের যে কমিটি ফুলবাড়ির থেকে যে নতুন ট্রাক ওনার অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে এবং নতুন এক্সপোর্টার অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, মূলত এই কমিটিকে নিয়েই মিটিংটা হচ্ছে গিয়ে করতে লাগে। এখানে আমরা কোনো দালালকে, কোনো দুষ্ট চক্রকে আমরা ঢুকতে দেবো না। এর আগেও তো আপনাদেরকে আমরা জানিয়েছি যে এখানে মুষ্টিমেয় 2-3 জন যারা লোকাল পঞ্চায়েত সমিতির মেম্বার, তারা মিলে এই বর্ডারটাকে শেষ করে দিয়েছে। এখানে যারা
আম জনতা যারা গাড়িটা এই ব্যবসাটার উপর নির্ভরশীল তাদের গাড়িগুলোকে ষড়যন্ত্র করে ভুটানের গাড়িগুলোকে ওভারলোড নিয়ে এসে টোটাল বন্ধ করে দিয়েছে। তো এদের বিরুদ্ধেই আমাদের মূল অভিযোগ এবং এদের এই দালাল চক্র দালাল রাজ এই ষড়যন্ত্র ইমিডিয়েটলি বন্ধ করতে লাগবে প্রশাসন। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं यादें हैं, कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं यादें हैं। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।